যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো। এটা হচ্ছে যে আমার প্রথমে থেকে আমার একটা চিন্তাধারা ছিল নিজের পায়ে দাঁড়াতে হবে, যাতে করে আমি নিজের সম্মানটা অর্জন করতে পারি। সেই জন্য আমি সঙ্গীতটাকে আমি অনুভব করলাম যে আমি সঙ্গীতে আছি। বাঁকুড়ার নদাডিহির জন্মান্ধ বিপ্লব পাত্র বাঁশির সুরে সুর বেঁধেছে জীবনের। শারীরিক যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যে মানসিক শক্তি আর প্রবল ইচ্ছা শক্তির কাছে হার মানে, তার শ্রেষ্ঠ একটি উদাহরণ বিপ্লব পাত্র। বিপ্লব পাত্র জন্ম থেকেই দেখতে পায় না সে, তবুও এই বিশ্ব সংসারে তিনি বাঁচতে চেয়েছিলেন একটু অন্যরকমভাবে, আর সেই ইচ্ছা থেকেই জেগে উঠে তার শিল্প বাসনা। নিরালায় নিভৃতে শুরু করেছেন অধ্যাবসায়, হাতে তুলে নিয়েছেন বাঁশের এক টুকরো বাঁশি, ভরিয়ে তুলেছেন সুরে সুরে নিজের হৃদয়কে এবং অপরের মনে দোলা লাগিয়েছে সুরের মূর্ছনায়। এভাবেই জয় করেছে বহু মানুষের হৃদয়, নিজের অন্ধত্বকে জয় করে এগিয়ে চলেছেন আলোর পথে, আর পেতেছেন সংসার, হয়েছেন সন্তানের জনক। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছিলেন বিপ্লব পাত্র, হয়তো পেরেছেন কিছুটা, তবে পুরোটাই নয়। আর যদি তা হতো তাহলে সাংসারিক কর্তব্য পালন করার জন্য বাঁশি বাজিয়ে তাকে ভিক্ষে করতে হতো না। বিপ্লববাবুর বাঁশির সুরে দেশাত্মবোধক নজরুল গীতি, লোকগীতি এবং ঠাকুর দেবতার গান সুরের ঝংকার তোলে আপন খেয়ালে। কথায় কথায় শিল্পী জানান, তিনি আগামী প্রজন্মের মধ্যে ও জাদুকরী বাঁশির সুর বেঁচে থাকুক, আর তার জন্য তিনি এলাকার বাচ্চাদের নিয়মিত তালিমের ব্যবস্থা করতে চান। কিন্তু শুধু চাইলেই তো হবে না, চাই তার জন্য উদ্যোগ এবং অর্থের। গ্রামের মানুষের মধ্যে একটা উদ্দীপনা এনেছে বিপ্লব বাবুর বাঁশির সুর। এ গ্রামের মানুষও চাই বিপ্লব অনেক নাম ডাক করুক, শিল্প মনস্ক মানুষ তৈরি করুক, শিল্পী তৈরি করুক। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো। কিন্তু আজকে আমি আপনাদেরকে পেয়ে গেছি, আমার এই জন্য আমি এই গানটাকে আমি স্টার্ট দিয়ে শুরু দিয়েই করছি। আমি আমার নাম হচ্ছে বিপ্লব পাত্র, বাবার নাম ঈশ্বর সুধীর পাত্র। আমার ছেলে মেয়ে তিন মেয়ে এক ছেলে, আমার ওয়াইফ আছে। হ্যাঁ, চোখে দেখতে পান না, তার মধ্যেই সংসার ধর্ম, তার মধ্যেই ছেলেদের বড় করা, তাদেরকে মানুষ করার চেষ্টা, তাদেরকে পড়াশোনা করা, এক মেয়ের বিয়ে দিয়েছেন, তো এই সব। আর এই যে গান, আপনি কী করে শিখলেন এই সম্বন্ধে? আপনার সম্পর্কে দুটো কথা আমাদের বলুন না। এটা হচ্ছে যে আমার প্রথমে থেকে আমার একটা চিন্তাধারা ছিল যে আমি তো মানুষ এবং আমাকে নিজের ইয়ে দিয়ে আমাকে একটা কিছু করতে হবে, করে আমাকে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে আমাকে নিজের একটা ক্ষমতা অর্জন করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে? না, আমাকে সঙ্গীতে যেতে হবে। সঙ্গীতে গেলে আমি কী করতে পারবো?
যে পাঁচজনের কাছে আমি সম্মান পাব এবং পাঁচজন আমাকে সম্মান করবে, কি চোখে দেখতে পায় না, ব্লাইন্ড বটে, ইয়ে কী করবে না করবে, মানে যাতে করি আমি নিজের সম্মানটা অর্জন করতে পারি। সেই জন্য আমি সঙ্গীতটাকে আমি অনুভব করলাম যে আমি সঙ্গীতে আসবো। সঙ্গীতে আসবো বলতে আমি কীভাবে আসবো, তো আমি চিন্তা করলাম যে আমি যদি হারমোনিয়াম শিখি, গান শিখি, তাহলে তো আমার অনেক কিছু অসুবিধে আছে। আমি যদি তবলা শিখি তাহলে তো আমার অনেক অসুবিধে আছে। আমার বাড়ির অবস্থা তো, আমার অবস্থা খুবই শোচনীয়। তখন আমি যে সময় আমি বাঁশিটা শিখেছি, তখন আমার এই বাঁশিটা কেনারও পয়সা ছিল না। তো আমি কী করব, আমি নিজে একটা মানে নকশা তৈরি করলাম যে আমাকে কীভাবে এগোতে হবে। এগোতে হলে আমাকে কী করতে হবে, না আমি বাঁশি শিখব। বাঁশি শিখলে আমাকে কী করতে হবে, না বাঁশি শিখলে আমি দেখলাম যে বাঁশিটা আমার নিজের মতো আমি নিয়ে যেতে পারবো, নিজের মতো কাছে রাখতে পারবো, নিজে রাজ করতে পারবো, যখন খুশি আমি এটাকে এই করতে পারবো এবং এটাকে আমি ভালোবাসি, বাঁশিটা শুরু আমি ভালোবাসি। তো সেই হিসাবে আমি বাঁশি শেখার চেষ্টা নিলাম। আমি প্রথম যে চেষ্টাটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে আপনার রেডিও রাষ্ট্রীয় প্রসারণ সেবা সরগম শিখেছিলাম। ওখান থেকে রাত্রি একটার সময়তে অনুষ্ঠান দিত, এক এক দিন এক একটা অনুষ্ঠান, মানে শিক্ষার অনুষ্ঠান দেয়, এখনও দেয়। নতুন বাড়ি করেছেন? বাড়িকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয়, উন্নত মানের মার্বেল পেতে আজই আসুন স্বস্তি মার্বেল অ্যান্ড গ্রানাইট হাউসে। নিজের বাড়িকে সুসজ্জিত করে তুলুন স্বস্তি মার্বেল অ্যান্ড গ্রানাইট হাউসের মার্বেল দিয়ে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মার্বেলের কালেকশন। ঠিকানা: বরাকর রোড, ঘোষাল পেট্রোল পাম্পের সন্নিকট, রঘুনাথপুর, পুরুলিয়া। মোবাইল নম্বর 7063619039। আমাদের আরও একটি নম্বর 7001430454।